দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ ওয়ালটন স্মার্ট ফ্রিজ বিজনেস রিপোর্টে। মালয়েশিয়া শ্রমিক পাঠাতে 25 এজেন্সি চূড়ান্ত করেছে মালয়েশিয়া কর্মী পাঠানোর ব্যয় বৃদ্ধির সংখ্যা। সার্বজনীন পেনশন চালুতে খসড়া আইনে অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা, সুযোগ নিতে পারবেন 18 থেকে 50 বছর বয়সী সকল নাগরিক। ডলারের বিপরীতে টাকার দরের অবমূল্যায়নে পুঁজিবাজার ছাড়ছে বিপুল বিদেশি বিনিয়োগ, পরিস্থিতি আরও খারাপের সংকেত, এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন। সরাসরি 25টি প্রতিষ্ঠানের সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেবে মালয়েশিয়া। ব্যবসায়ীদের একাংশের অভিযোগ, এ প্রক্রিয়ায় মালয়েশিয়া সিন্ডিকেটের সহায়তাকারীদের কর্মী প্রতি 1 লাখ টাকা করে ঘুষ দিতে হবে, ফলে বিনা কিংবা কম খরচে কর্মী পাঠানোর সুযোগ থাকছে না। তবে তা অস্বীকার করেছে কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলো। মাসিক রাহাতের রিপোর্ট। বাংলাদেশ থেকে 2018 সালে কর্মী নেওয়া বন্ধ করে দেয় মালয়েশিয়া। মাত্র 10টি প্রতিষ্ঠানের সিন্ডিকেটে কর্মী পাঠাতে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে এবার মালয়েশিয়া নিজেরাই এ পথে হাঁটছে। দেশটির মানব সম্পদ মন্ত্রী ঘোষণা দিয়েছেন, সব নয় সরাসরি 25টি প্রতিষ্ঠানের মাধ্যমে বাংলাদেশ থেকে কর্মী নেবেন তারা। তাদের অধীনে কাজ করতে পারবে 250টি এজেন্সি। শ্রমবাজারটিতে আবারও সিন্ডিকেট হওয়ায় আগের মতোই দুর্নীতি হবে, অভিযোগ ব্যবসায়ীদের। তারা 3 লাখ 3.5 লাখ টাকা চাচ্ছে, আগের 10 সিন্ডিকেটের নেয়, আবার দাতু আমিনকে 5000 ইঙ্গিত 1 লাখ 1 লাখ 20 হাজার টাকা দিতে হবে। যারা সিন্ডিকেট করেছে তারা বলে যাচ্ছে যে আমি যদি একটা কাজ নিয়ে আসি 2000, তাহলে 50% কাজ এই সিন্ডিকেটকে দিয়ে দিতে হবে, তাহলে আমার 50% কাজও দিয়ে দিতে হবে, আবার তাদেরকে সার্ভিস চার্জ দিতে হবে 1,90,000 টাকা। এই ধরনের অন্যায় অনিয়ম হতে দিতে পারি না। এই অভিযোগকে ভিত্তিহীন বলছেন দেশটিতে কাজ পাওয়া 25টি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। বাজারটা খুললে তো আপনারা দেখতেই পাবেন, এত বড় ঘটনা ঘটলে আপনারা জানবেন না, এটা গোপন থাকবে, এটা তো সঠিক নয়। এগুলো একদম তবে ব্যবসায়ীদের একাংশের দাবি, যে প্রক্রিয়ায় 1500 এজেন্সি থেকে 25টিকে বাছাই করা হয়েছে তার মধ্য দিয়েই দুর্নীতির পথ খোলা হয়েছে। বাংলাদেশের রিক্রুটিং এজেন্সিকে মালয়েশিয়া সিলেকশন করার দায়িত্ব দেওয়া হয়েছে ট্রান্সপারেন্ট এবং ফেয়ারনেস বেসিসে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে লিস্টে ইতিমধ্যে আমরা দেখেছি সেখানে কোনো ট্রান্সপারেন্ট এবং ফেয়ারনেস বেসিস হয় নাই, সেখানে কিছু অনিয়ম এবং দুর্নীতি নিশ্চয় হয়েছে। না হলে তারা এইভাবে কোন ক্রাইটেরিয়া তারা আসতে পারে, কেন অন্য 25 জন আসে নাই, কেন এই 25 জন আসলো, আরও যারা 20-30 বছর থেকে কাজ করছে, মালয়েশিয়ার দীর্ঘ অভিজ্ঞতা আছে, যাদের হিউজ ইনফ্রাস্ট্রাকচার আছে, তারা তো এখানে আসে নাই, তাহলে এই বিশেষ এজেন্সিগুলো কেন সিলেকশন হলো? সমঝোতা চুক্তি অনুযায়ী কর্মী পাঠানোর সম্পূর্ণ কিংবা বেশিরভাগ খরচ বহন করার কথা মালয়েশিয়ার নিয়োগকর্তা। এটি নিশ্চিতে এবার জনশক্তি কর্মসংস্থান ব্যুরোর ডাটাবেস থেকে কর্মী নেয়ার নিয়ম চালু করা হয়েছে। যে এজেন্সিগুলো কর্মী মালয়েশিয়াতে পাঠাবেন তাদের একটি শর্তই হচ্ছে যে নিবন্ধিত ডাটাবেস থেকে কর্মী নিতে হবে। সুতরাং যিনি নিবন্ধিত থাকবেন না তিনি মালয়েশিয়া যাওয়ার জন্য প্রাথমিকভাবে উপযুক্ত হবেন না। এজেন্সি যখন আমার কাছে ডিমান্ড দিবে তখন আমরা 100 জন কর্মীর বিপরীতে হয়তো 3 গুণ তাকে কর্মী তালিকা দিব। এখন পর্যন্ত যতটুকু সিদ্ধান্ত আছে বিএমইটি ডাটাবেস থেকে সর্বাধিক তালিকা থেকে নিয়োগ করতে হবে। তবে যারা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর সুযোগ পেয়েছেন তারা এই প্রক্রিয়াকে গ্রহণযোগ্য মনে করছেন না। মাশরেক রাহাত, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সার্বজনীন পেনশন সুবিধা চালু করতে আইনের খসড়া অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা। 60 বছরের বেশি সবাই পাবেন পেনশন সুবিধা, 18 থেকে 50 বছর পর্যন্ত সবাই এতে অংশ নিতে পারবেন, কমপক্ষে 10 বছর চাঁদা দেবার পরই পাওয়া যাবে পেনশন সুবিধা। বিস্তারিত রায়হান শোভনের রিপোর্টে। দেশে সার্বজনীন পেনশন ব্যবস্থা চালু করতে খসড়া আইনে অনুমোদন দিল মন্ত্রিসভা। সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে মন্ত্রিসভার বৈঠকে এই খসড়ার অনুমোদন দেওয়া হয়। খসড়া অনুযায়ী 18 বছরের বেশি ও 50 বছরের কম বয়সীরা নির্দিষ্ট প্রিমিয়াম দিয়ে এই কার্যক্রমের সুযোগ নিতে পারবেন। এনআইডি কে ভিত্তি ধরে এই পেনশনের আন্ডারে 18 বছর থেকে 50 বছর বয়স পর্যন্ত সকল বাংলাদেশি নাগরিক এই পেনশনে পার্টিসিপেট করবে। যদিও মাসে কত টাকা জনপ্রতি প্রিমিয়াম দিতে হবে তা নির্ধারণ করা হয়নি, আইন কার্যকরের পর গঠিত পেনশন কর্তৃপক্ষ তা চূড়ান্ত করবে। আজকে যদি 2000 টাকা ফিক্স করে 20 বছর পর 2000 টাকা তো আপনার ভ্যালু থাকবে না, সেই জন্য আইনের মধ্যে আপনার প্রিমিয়ামটা মেনশন করা হবে না, একটা রুল দিয়ে হবে যাতে
যখন চেঞ্জ করতে হয় তখন চেঞ্জ করে নিতে হবে, নাহলে আইনে থাকলে তো আর চেঞ্জ করতে গেলে আবার পার্লামেন্টে যেতে হবে। খসড়া অনুযায়ী প্রবাসেরাও এই কর্মসূচির সুযোগ নিতে পারবেন, তবে পেনশন সুবিধা পেতে একজন ব্যক্তিকে কমপক্ষে 10 বছর প্রিমিয়াম পরিশোধ করতে হবে। প্রিমিয়াম পরিশোধকারী ব্যক্তি 60 বছর থেকে আমৃত্যু পেনশন সুবিধা পাবেন, তবে পেনশনে থাকাকালীন কেউ মারা গেলে তার উত্তরসূরি 75 বছর বয়স পর্যন্ত পাবেন পেনশনের সুবিধা। পেনশনারগণ আজীবন অর্থাৎ মৃত্যুর পূর্ব পর্যন্ত এই পেনশন পাবে, 18 থেকে 60 বছর পর্যন্ত যারা দিবেন তারা মৃত্যুর পূর্ব পর্যন্ত পাবে। আর যদি পেনশনে থাকাকালীন ধরেন পেনশন নিচ্ছে কেউ, এই ধর 62 বছরে মারা গেল, তখন তার ওয়ারিশ যারা থাকবেন নমিনে তারা ওনার আরও 75 বছর হইতে যে কতদিন সময় ওই কতদিন পর্যন্ত এই বেনিফিট তার ইসেরা পেয়ে যাবেন ওনার। কেউ ধরেন 18 বছর বয়সে আপনার পেনশন দেওয়া শুরু করলো, সে ধরেন 26 বছরে মারা গেল, তার মানে 8 বছর দিল, তখন তার যে নমিনি থাকবে সেই নমিনিকে অরিজিনাল কন্ট্রিবিউশন প্লাস প্রফিট দুইটাই দিয়ে দেওয়া। পেনশনের আওতাভুক্ত প্রতিটি নাগরিকের জন্য একটি আলাদা পেনশন অ্যাকাউন্ট থাকবে, ফলে চাকরি পরিবর্তন করলেও অ্যাকাউন্ট অপরিবর্তিত থাকবে। আপনার প্রয়োজন আমার প্রয়োজন বেসরকারি চাকরিজীবী সহ সবাইকে পেনশনের আওতায় আনার ব্যাপারে বর্তমান সরকারের নির্বাচনী ইস্তেহার বাস্তবায়ন হতে যাচ্ছে এর মাধ্যমে। রায়হান শোভন, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। সূচক পতন দিয়ে শেষ হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের লেনদেন। সার্বিক সূচক ডিএসইএক্স 49 পয়েন্ট কমে দাঁড়িয়েছে 6357-তে, বেচাকেনা হয়েছে 822 কোটি টাকার। হাতবদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে 36টির, কমেছে 325টির, আর অপরিবর্তিত আছে 19টির দর। এবার বাজারের বিশ্লেষণ শুনবো শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের। গতকালকের মতো আজকেও আমরা মার্কেটের নেগেটিভ ট্রেন্ড দেখতে পেয়েছি। দিনের শুরু থেকে যা পরিলক্ষিত হয়েছে, দিন শেষে ডিএসইএক্স 49 পয়েন্ট কমে 6357-তে দাঁড়িয়েছে। আজকে মূলত লার্জ ক্যাপ সেক্টরের ডাউন ট্রেন্ডের কারণেই এই কারেকশন দেখা গিয়েছে। আজকে আমরা টার্নওভারেও নেগেটিভ ট্রেন্ড দেখতে পেয়েছি। টার্নওভার গতকালকে চাইতে প্রায় 70 কোটি কমে 822 কোটি দাঁড়িয়েছে। মেশিনের সেক্টর থেকে আজ টার্নওভার একটি বড় কন্ট্রিবিউশন ছিল। এই এক সেক্টর থেকে মোট টার্নওভারের প্রায় 22% কন্ট্রিবিউশন ছিল। এছাড়া ইঞ্জিনিয়ারিং থেকে আরও 16%, টেক্সটাইল থেকে 11% এবং ফার্মা থেকে আরও 9% টার্নওভার কন্ট্রিবিউশন ছিল। টপ 20 স্টকের লিস্টে এই 4টি সেক্টর থেকেই কন্ট্রিবিউশন ছিল। মিসেলেনিয়াস থেকে 4টি স্টক, ইঞ্জিনিয়ারিং থেকে 3টি স্টক, টেক্সটাইল থেকে 2টি স্টক এবং ফার্মা থেকে আরও 4টি স্টক টপ 20 স্টকের লিস্টে অবস্থান করে নিয়েছে। ডলারের বিপরীতে টাকার দাম কমে যাওয়া শেয়ার বাজারে বিদেশি বিনিয়োগকে নিরুৎসাহিত করছে, ফলে পুঁজিবাজার থেকে বিনিয়োগ তুলে নিচ্ছেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জের হিসেবে এ পর্যন্ত 6000 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। সামনের দিনে এই প্রবণতা আরও বাড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। দেশের পুঁজিবাজারে বিদেশি বিনিয়োগ বা পোর্টফোলিও বিনিয়োগ আছে তালিকাভুক্ত 19টি খাতের কোম্পানিতে, সেই বিনিয়োগে চলছে নেতিবাচক ধারা। হিসেব বলছে পুঁজিবাজার থেকে 6000 কোটি টাকা তুলে নিয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা গেল বছরের জানুয়ারি থেকে শুরু করে চলতি বছরের এপ্রিল পর্যন্ত সময়ে। ডিএসইর তথ্য বলছে চলতি বছরের 4 মাসে বৈদেশিক বিনিয়োগের বহিঃপ্রবাহ ছিল 1000 কোটি টাকা, আর 2021 সালে এর পরিমাণ ছিল 5000 কোটি টাকা। বিদেশি বিনিয়োগকারীরা সর্বপ্রথম যে জিনিসটা দেখেন ওনারা, সেটা হলো যে ডলার স্টেবিলিটিটা কতখানি আছে একটা দেশে। সো আমাদের এখানে যেমনটা আপনি জানেন যে একটা অ্যাডজাস্টমেন্ট হয়েছে এবং এখনো হচ্ছে ডলারের প্রাইসটা নিয়ে, সো সেই জন্য তারা একটু হাত গুটায় বসে আছে। গত বছর তো আমাদের বহির্বাণিজ্য খাতে ঘাটতি বর্তমানে যেরকম আছে সেরকম ছিল না, তখন এক্সচেঞ্জ রেট এক্সপেকটেশন যে একটা বড় ভূমিকা পালন করেছে এইটা মনে হয় না, বর্তমানে হয়তো করছে। গত বছরে আমার মনে হয় ওই শেয়ার মার্কেটের বিষয়টাই বড় অবদান রেখেছিল, কারণ শেয়ার মার্কেট ব্যবস্থাপনার উপর যদি আপনার আস্থার ঘাটতি হয় তখন একটা ধারণা জমে ওঠে যে এখানে তো শেয়ার হোল্ড করলে মার্কেট কোন দিকে যাবে এটা আমি নিশ্চিত হতে পারছি না।
হিসেব বলছে, গেল বছরের জানুয়ারিতে ডলারের আন্তঃব্যাংক বিনিময় হার ছিল 84.80 টাকা। টাকার ক্রমাগত অবমূল্যায়নে তা এখন 92.80 টাকায় দাঁড়িয়েছে। ফলে 84.80 টাকায় শেয়ার বিক্রি করলে একজন বিনিয়োগকারী এখন $1 কম পাবেন। টাকার অবমূল্যায়নে এভাবেই ক্ষতিগ্রস্ত হয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। অন্যদিকে মার্কিন বাজারে সুদের হার বৃদ্ধিও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করছে শেয়ার বিক্রিতে। ঝুঁকি নিয়ে আমি এই ধরনের একটা ফ্রন্টিয়ার মার্কেটে কেনই বা থাকবো? আমি যেখানে গেলে আমার রেট অফ রিটার্নটা নিশ্চিত, এবং সেটা তো শুধু ইউএস মার্কেটে না, এই ফেডারেল রিজার্ভ যে 0.75 রেট বাড়ালো তার পরদিনই তো ইউরোপিয়ান সেন্ট্রাল ব্যাংক, ব্যাংক অফ ইংল্যান্ড, এরা সবাই তো রেট বাড়িয়ে দিয়েছে। কাজে এখন অ্যাডভান্সড মার্কেট ইকোনমির ডেট মার্কেটে তো এখন রেট অফ রিটার্ন বাড়ছে, এবং প্রত্যাশাতে হলো আগামীতে আরো বাড়বে। কাজে সেইটা তো একটা ফ্যাক্টর হিসাবে কাজ করছে। হিসেব বলছে, ঢাকা স্টক এক্সচেঞ্জে বিদেশি বিনিয়োগকারীদের বিও অ্যাকাউন্টের সংখ্যা প্রায় 550। বছরখানেক আগেও মোট বাজার মূলধনের 4% ছিল বিদেশি বিনিয়োগ, যা এখন নেমে এসেছে প্রায় 2%। বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। পদ্মা সেতু দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে যাতায়াত ও পণ্য পরিবহন ব্যবস্থায় নতুন এক দিগন্ত উন্মোচিত করবে। একে ঘিরে গড়ে উঠেছে কলকারখানা, এতে প্রসার ঘটবে ব্যবসা বাণিজ্যের, সৃষ্টি হবে নতুন নতুন কর্মসংস্থান। হাসান তানভীরের রিপোর্ট। পদ্মা সেতুর স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। প্রমত্তা পদ্মার মাওয়া ও জাজিরা প্রান্ত এখন এক সুতোয় গাঁথা। শীতের কুয়াশা, বর্ষার উত্তাল তরঙ্গ কিংবা গ্রীষ্মের গভীরতা সংকট, 12 মাসের এসব ভোগান্তি কাটিয়ে পদ্মার বুকের উপর দিয়ে 26 জুন থেকে ছুটবে যানবাহন। স্বপ্নের সেই সেতু পাড়ি দিতে এরই মধ্যে প্রস্তুতি নিচ্ছে অনেক পরিবহন। মাওয়া ঘাটের পাশের গ্যারেজে রঙের নতুন প্রলেপ দেয়া হচ্ছে এই বাসটিতে। ব্যস্ততা বেড়েছে বাসের কারিগরদের, রুট পারমিটের জন্য কয়েকশো নতুন আবেদন পড়েছে বিআরটিএতে। নতুন ব্রিজ চালু হবে তো, এপার থেকে ওপার যাবে, তার জন্য আমরা 6-7টা গাড়ির অর্ডার পাইছি। আগেও কামকাজ কম ছিল, এখন অনেক বেশি কামকাজ পদ্মা সেতুর কারণে চালু হবে, এই জন্য সবাই নতুন নতুন গাড়ি করতেছে। পদ্মা সেতু চালুর পর ঢাকা মাওয়া ভাঙ্গা এক্সপ্রেসওয়ে দক্ষিণ পশ্চিমাঞ্চলের সঙ্গে রাজধানীকে যুক্ত করবে। এতে ওই এলাকার 21 জেলায় যাতায়াত ও পণ্য পরিবহন দূরত্ব ভেদে 2-4 ঘন্টা সময় কমে যাবে। এডিবির এক সমীক্ষা বলছে, সেতু উদ্বোধনের বছর প্রতিদিন নদীর ওপর দিয়ে চলাচল করবে প্রায় 24,000 যানবাহন, 2050 সালে যা দাঁড়াবে 67,000-এ। সংশ্লিষ্টরা বলছেন, সেতু থেকে প্রতি মাসে টোল আদায় হবে প্রায় 150 কোটি টাকা। নতুন নতুন কোম্পানিগুলো আগ্রহ প্রকাশ করতেছে পুরান কোম্পানির সাথে মিলে আসার জন্য, এরকম আলাদাভাবে আশা প্রকাশ করতেছে। আর যারা পুরান কোম্পানি আছে তারা তো গাড়ির সংখ্যা বাড়াচ্ছে। এই অঞ্চলে একটা গাড়ি আগে যদি এক ট্রিপ দিচ্ছে, এখন সেখানে 2 ট্রিপ দিতে পারবে। পণ্য পরিবহন যেগুলো আগে ঘন্টার পর ঘন্টা ফেরিতে অপেক্ষা করতে হইতো, এখন তারা সাথে সাথেই চলে যেতে পারবে। যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের সাথে সাথে পদ্মার ওপারে সরকারি বেসরকারি পর্যায়ে উদ্যোক্তারা এগিয়ে এসেছেন বিনিয়োগ নিয়ে। তৈরি হচ্ছে পোশাক কারখানা, হিমাগার, ইন্ডাস্ট্রিয়াল পার্ক। এই যেমন শেখ হাসিনা তাতপল্লী বা শরীয়তপুরের বিসিক এলাকা, সবখানে সৃষ্টি হয়েছে কর্মচাঞ্চল্য। পদ্মা সেতু চালু হওয়ার সুবাদে আমাদের শিল্পনগরীর পাশ দিয়ে ফোর লেনের যে রাস্তা হচ্ছে, এই সুযোগ নিয়ে সম্ভাবনায় ভালো উদ্যোক্তা এখন আসতেছে, এবং খুব শীঘ্রই আমাদের 59টা শিল্প ইউনিট আমরা চালু করতে পারব। বিভিন্ন গবেষণা প্রতিবেদন বলছে, পদ্মা সেতুকে কেন্দ্র করে দুপারে 29% বাড়বে নির্মাণ কাজ, কৃষিকাজের প্রবৃদ্ধি হবে 9.5%, 8% বাড়বে উৎপাদন ও পরিবহন খাতের কাজ। এর প্রভাবে 2030 সালের মধ্যে 5 কোটি লোকের প্রত্যক্ষ বা পরোক্ষ কর্মসংস্থান হবে। 21টি অর্থনৈতিক অঞ্চল গড়ে উঠবে, এর ফলে এখানে মানুষের ব্যাপক কর্মসংস্থান সৃষ্টি হবে। পদ্মা নদীর দুই পাড় দিয়ে আমাদের প্রাইভেট সেক্টর লোকজন কিন্তু ইন্ডাস্ট্রি করার জন্য কিন্তু ল্যান্ড ক্রয় করছে। আমাদের সরকার যদি নীতিগত সহায়তা যদি আমাদের থাকে, আমূল পরিবর্তন আপনি সামনের 5 বছরের মধ্যে দেখতে পারবেন। পদ্মা সেতু চালু হলে পায়রা, মংলা ও বেনাপোল স্থলবন্দরের সঙ্গে রাজধানী ও বন্দরনগরী চট্টগ্রামের সরাসরি যোগাযোগ স্থাপিত হবে। এর সুফল আসবে গোটা অর্থনীতিতে। হাসনাইন তানভীর, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। খুলনা মহানগরীর অন্যতম প্রবেশপথ ময়লাপোতা 0 পয়েন্ট সড়ক 4 লেনে উন্নীত করার 65% কাজ শেষ হয়েছে।
পুরো কাজ শেষ হবে এক বছরে। পদ্মা সেতু চালু হলে এই সড়কে বাড়বে যানবাহনের চাপ। এসএম মিলনের ক্যামেরায় মোস্তফা জামালের রিপোর্ট। খুলনার অন্যতম গুরুত্বপূর্ণ সড়ক ময়লাপোতা গল্লামারি অ্যাপ্রোচ সড়ক। এই সড়কটি মহানগরীর ময়লাপোতার মোড় থেকে আউটার বাইপাস ও খুলনা সাতক্ষীরা মহাসড়কের জিরো পয়েন্টে মিলিত হয়েছে। এক যুগ আগের সমীক্ষা অনুযায়ী এই সড়ক ব্যবহার করে প্রতিদিন চলাচল করত 14,000 যানবাহন, যা বেড়েছে কয়েক গুণ। তাই সড়কটি প্রশস্ত করা হলে নগরীতে প্রবেশে কমবে যানজট, দূর হবে ভোগান্তি। আগে যে অবস্থা ছিল, যে এই রাস্তা যখন মানুষ যাইতো তখন এত পরিমাণ ভিড় থাকতো যে মানে প্রায় যানজট লেগেই থাকতো। রোডটা ভালো হওয়ার কারণে সমস্ত লোক ও যাত্রী আরামে চলবে, আমাদেরও আরামে যাতায়াত করা যাবে, গাড়ি ঘোড়া নষ্ট হবে না, দুর্ঘটনাটা কম হবে। দ্রুত গতিতে বা আমাদের যে সময়ের ভিতরে যেখানে পৌঁছানো দরকার সেই সময় সেটা পৌঁছাতে পারবো, রাস্তাতে হাঁটাচলা করতে পারবো। আগে তো রাস্তার পাশ দিয়ে হাঁটার মতো কোনো ব্যবস্থা ছিল না, খুলনাবাসী অনেক উপকৃত হবে এই রাস্তার জন্য, আমরা অনেক খুশি। গুরুত্বপূর্ণ এই সড়কটিতে যানজট কমাতে এর 4 কিলোমিটার অংশ 4 লেন করার কাজ শুরু হয় 2020 সালে। ব্যয় ধরা হয় 80 কোটি 78 লাখ টাকা। করোনা ও নির্মাণ সামগ্রীর মূল্য বৃদ্ধি সহ নানা জটিলতা কাটিয়ে প্রকল্প বাস্তবায়নের গতি ফিরেছে বলছে সড়ক বিভাগ। কাজটা শুরু করতে আমাদের বিভিন্ন অবৈধ স্থাপন, এখানে ল্যান্ড রেকুইজিশন আছে কবরস্থানে, এই কারণে শুরুতে দেরি হয় কিছুটা। আর বর্তমানে দ্রব্যমূল্য বৃদ্ধির কারণে অনেক ডিপার্টমেন্টের কাজ কিছুটা থমকে গেছিল, তো রিসেন্টলি কিন্তু আমাদের আবার কাজ চলতেছে, আপনারা দেখতেছেন। সড়ক বিভাগ জানিয়েছে আগামী মাসের মধ্যে সড়কে কার্পেটিং হয়ে যাবে, যা সড়ক ব্যবহারকারীদের ভোগান্তি কমাবে। আর পুরো কাজ শেষ হবে 2023 সালের জুনের মধ্যে। মোস্তফা জামাল, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল। ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান কমেন্টস আর ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।